ছিল, যেমন আপনারা কিছু কৌকা বিলিখলেন সম্বন্ধে শুনি আমরা। এটা তো ব্যাপার হইল, গতকালকে তাই 5:30 থেকে 11:00 পর্যন্ত ক্লোজিং আছে, কিন্তু আমরা দেখতে পাইলাম ইনো ক্লোজিং কোনো সাইন নাই, একটা ক্যামেরা ছাড়া। আর ইনো মানুষ তো ইউজ হয়ে গেছে ব্রিকলেন এদি দিয়া আওয়া যাওয়া করিয়া, এখন যদি ইনো নো এন্ট্রি কোনো সাইন না দেওয়া হয় তাইলে তো মানুষের টিকিট দিব, এবং এই টিকিটও লাইভও লইব কাউন্সিল। কাউন্সিলর একটা রেসপন্সিবিলিটি থাকার দরকার, কারণ মানুষের অযথা হয়রানি করি ইয়া করার লাগে, এটা আমার মনে হয় এটা কাউন্সিলে অযথা হয়রানি করে। নতুবা তারা একটা সুন্দর একটা সাইন রাখলো নে নো এন্ট্রি, মানুষে বুঝতে পারলো নে ড্রাইভার হলে যে এখানে নো এন্ট্রি আছে, আমরা যাইতাম পারতাম না, রাইটে ক্রসিং আছে রাইটে ক্রস করে গেল। কিনে অনেক মানুষ বুঝে না কয়জনে উঠে দিত এখানে আসমানত টাঙ্গাইয়া রাখতে একটা ক্যামেরা, তারপর ইনো টাইম টেবিল দেওয়া আছে, এই টাইম টেবিল তো একজন ড্রাইভারে দেখার কথা নাই। আমি মনে করি কাউন্সিলে এইটার ব্যবস্থা নিব, এবং মানুষের এই টিকিটটা কি 65 পাউন্ড দেওয়াটা কি মানুষের বাঁচাইব, মানে এটা একটা হ্যারাসমেন্ট হয়ে যায় মানুষের উপরে, মানুষ এনে বুঝে না না বুঝিয়া এই ফাইনটা দিব। থ্যাংক ইউ, ধন্যবাদ খান সাহেব। এই আমাদের বাংলা টাউন ব্রিক লেন, তো টাইম টেবিল দেওয়া হয়েছে যেটা নয়, হ্যাঁ বৃহস্পতিবার থেকে শুক্রবার হইল 5:30 থেকে 11:00, আর শনিবার রবিবার 11:00 থেকে 11:00, এই টাইম টেবিলটা হলে আপডেট করবা ইনশাল্লাহ, আর বাসিয়া থাকবা।